নমস্কার শ্রী আম্মা ভগবান সারানাম শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা বিবর্তন একটি যাত্রা কোনো ভবিতব্য নয় প্রথম চমৎকার আমি মধুমিতা ওয়ারাঙ্গাল থেকে বলছি আমি আমার মা বাবার প্রতি চিরকৃতজ্ঞ কারণ তারাই প্রথম শ্রী আম্মা ভগবানের সাথে আমার পরিচয় করিয়েছেন আম্মা ভগবান আমাকে জীবনের প্রতি ক্ষেত্রে কিভাবে চলতে হবে সেটা সব সময় বলে দেন যখনই আমি কোনো সমস্যার সম্মুখীন হয়ে আম্মা ভগবানের কাছে প্রার্থনা করেছি সেই মুহূর্তেই তারা আমার সব সমস্যার সমাধান করে দিয়েছেন আমার সাথে এই রকম তাৎক্ষণিক চমৎকার ঘটতে দেখে আমার বন্ধুরাও হতবাক হয়ে যায় আম্মা ভগবানের আশীর্বাদে আমি পড়াশোনাতেও অনেক উন্নতি করেছি আমার ওপর এই অপার অনুগ্রহের বর্ষা করার জন্য জ্ঞান প্রদাত ভগবানকে ভগবানকে ধন্যবাদ জানাই এখন আমরা দ্বিতীয় চমৎকার শুনব আমি শেষা পবন কুমার ওয়ারাঙ্গাল থেকে বলছি শ্রী আম্মা ভগবান আমার জীবনে চলার পথে সর্বদা সাহায্য করেন বিটেক শেষ হওয়ার পর আম্মা ভগবানের কৃপায় আমি সিটিএস নামক একটি সফটওয়্যার কোম্পানিতে খুব ভালো বেতনে চাকরি পাই এবং এর কিছুদিনের মধ্যেই কনসালটেন্ট পথ লাভ করি আমার ইচ্ছে ছিল এমটেক করার কিন্তু এত ভালো চাকরিও ছাড়তে মন চাইছিল না আমা ভগবান আমার এই ইচ্ছেও পূরণ করেন চাকরিতে পদত্যাগ না করেও ভিআইটি নামক একটি স্বীকৃত কলেজ থেকে এমটেক এ শতাংশ নম্বর পাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় আম্মা ভগবান এখন আমরা তৃতীয় চমৎকার শুনব আমি ওয়ারাঙ্গাল থেকে নিকিতা বলছি যখন দশম শ্রেণীতে পড়তাম তখন প্রথম আমি আম্মা ভগবানের কথা জানতে পারি তারপর থেকে তারা আমার সব ইচ্ছা পূরণ করে চলেছেন দশম শ্রেণীতে আমি আমার স্কুলে প্রথম হওয়ার সাথে সাথে ইন্টারমিডিয়েটেও প্রথম হই তাছাড়া আম্মা ভগবানের আশীর্বাদে বিটেক পড়ার জন্য আমি পুরো চার বছরের বৃত্তিও পাই আগে আমাদের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না কিন্তু আম্মা ভগবানের আশীর্বাদে এখন আমরা আর্থিক দিক দিয়েও নিরাপদ আমার বাবা বর্তমানে একটা সরকারি চাকরি করেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে এইভাবে পরিপূর্ণ করে তোলার জন্য আমার পরম প্রিয় আম্মা ভগবানকে অনেক অনেক ভালোবাসা জানাই